আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমাদের পরিবারগুলোতে শান্তি নেই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তান খারাপ পথে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর দিনে দুপুরে সকালে সব সময় তাদের ঘরে কোনো মঙ্গল আসে না, সব সময় অভাব অনটন থাকে, প্রত্যেক দিন কয়েকদিন পর পর বিপদ আসে। কেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, এর আসল কারণটি কি? অনেকে এই ক্ষেত্রে বলে থাকে যে স্বামী এবং স্ত্রী কোন পাশে ঘুমাবে, ডান পাশে ঘুমাবে নাকি বাম পাশে ঘুমাবে, কোন দিকে ঘুমালে সংসারে বরকত আসে, রিজিক বৃদ্ধি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়, তারা শান্তিতে তাদের সংসার সুখে শান্তিতে কাটে। আসলে আমরা সঠিক তথ্যটি জানি না যে স্বামী স্ত্রী কোন পাশে ঘুমালে আমাদের সংসারে বরকত আসবে এবং ঝগড়া থেকে বিপদ আপদ থেকে আমাদের সংসার সবসময় মঙ্গল থাকবে। একটা জিনিস মনে রাখবেন যে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, যখন তুমি ঘুমানোর পরিকল্পনা করবে তখন অজুর মতো করে সুন্দর করে অজু করবে এবং ডান কাত হয়ে ঘুমাবে। এটা আছে ঘুমানোর নিয়ম। তারপর হচ্ছে উপর হয়ে ঘুমানো মাকরু। এ ব্যাপারে এটি এমন শয়ন যাকে আল্লাহ সুবহানাহু তাআলা খুব অপছন্দ করেন, তাই ঘুমানোর পূর্বে আমাদের দুটো দিক নির্দেশনা আমরা পাই যে ডান কাত হয়ে ঘুমাবো এবং উপুত হয়ে ঘুমাবো না। এই দুটো ছাড়া আর কোনো বাড়তি ফজরতপূর্ণ বা নিষেধ আর কোনো কিছু নেই। আরেকটা বিষয় রয়েছে পশ্চিম দিকে পা দেওয়াটা, এটা অপছন্দ, তবে দিলেও কোনো সমস্যা নেই বিশেষ প্রয়োজনে, তবে না দেওয়াটাই উত্তম, আর দিলে কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে স্বামী স্ত্রী কোন পাশে ঘুমাবে, স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে, এই ব্যাপারে ইসলাম কোনো স্থায়ী কোনো নিষেধাজ্ঞা বা বিধিবিধান দেয়নি। যে কোনো অবস্থাতে স্বামী স্ত্রী তারা যে কোনো পাশে ঘুমাতে পারবে, এতে কোনো বিধি নিষেধ নেই। আমাদের সমাজে কুসংস্কারে ভরপুর, আমরা এমন চিন্তাভাবনা করছি যে সকল দোষ স্ত্রীর উপর, স্ত্রীর উপর বেশিরভাগ দোষ দেওয়া হয়, স্ত্রী কোন পাশে ঘুমাবে কেন, এই কথাটা তো স্বামীদের ক্ষেত্রে বলা উচিত ছিল, স্বামী কোন পাশে ঘুমাবে, স্বামী কি স্ত্রী ডান পাশে ঘুমাবে নাকি বাম পাশে ঘুমাবে, এভাবে বলা উচিত ছিল। কিন্তু সেইখানে আমরা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী, হিন্দু ধর্ম কিংবা অন্য অন্য যে ধর্মগুলো রয়েছে তাদের বিধি অনুসারে তার স্ত্রী ডান পাশে অথবা বাম পাশে, স্বামীর ডান পাশে অথবা বাম পাশে এভাবে ঘুমানো তারা নিয়ম করেছে, কিন্তু আমাদের ইসলামে আলহামদুলিল্লাহ এরকম কোনো কুসংস্কার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।